কাঁচা আমের কাশ্মীরি আচারের কথা শুনলে সবার জিভে কিন্তু জল চলে আসে আর সেই কাশ্মীরি আচার যদি হয় কালারফুল তাহলে তো কথাই নেই আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাশ্মীরি আচার আর এর স্বাদ আর গন্ধ কিন্তু হানড্রেড পারসেন্ট আমি ঠিক রেখেছি শুধু আমি মনের মাধুরী মিশিয়েছি আর মনের রঙে রাঙিয়ে এই আচারটা আমি তৈরি করেছি আর খুবই সহজ ভাবে তৈরি করেছি এটা আপনি যখন কারো সামনে পরিবেশন করবেন তখন সবার চোখ জুড়িয়ে যাবে আর যারা খাবে তাদের মনটা ভরে যাবে তো চলেন আমি এই কাঁচা আমের কাশ্মীরি আচারটা কিভাবে তৈরি করেছি আর খুবই কালারফুলভাবে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে একটা কড়াই নিয়েছি আর সেখানে আমি দিয়ে দিব তিন কাপ পানি আর আমি এক কাপ আমি এক কাপের চেয়ে একটু কম আমি এখানে চিনি দিয়ে দিব কারণ চিনি কিন্তু কম হলে এটার যে ট্রান্সপারেন্ট কালার সেটা কিন্তু আসবে না আর চিনিটা আমি এক কাপের একটু কম দিয়েছি আপনারা চাইলে এটা প্রায় দেড় কাপের মতো দিতে পারেন তবে আমি যতটুকু নিয়েছি এর চেয়ে কম দেওয়া যাবে না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ সিরকা আমি তিন কাপ পানির মধ্যে আধা কাপ সিরকা দিয়ে দিয়েছি তো এটা যেটা করবে এই আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে আর এখানে যে আমি চিনির ব্যালেন্সটা করেছি চিনির ব্যালেন্স কিন্তু এর চেয়ে একদমই কম দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার ট্রান্সপারেন্ট যে কালার সেটা আসবে না আর এখানে আমি জুলিয়ান কাট করে রাখা আমি এখানে আদা কুচানো দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো আর এখানে মরিচ গোল গোল করে কেটে রাখা এটা আমি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো আপনারা যে যেমন ঝাল খাবেন ঠিক সেরকম দিয়ে দিবেন তারপরে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আম কেটে রেখেছি এই আমটা আমি কাল কাল সারা রাত মানে ফ্রিজের ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এভাবে পানিতে ডুবন্ত অবস্থায় কারণ কি জানেন আমার কাছে চুন ছিল না তো চুন যদি না থাকে তাহলে আপনারা এই প্রসেসটা করতে পারেন চুন চুন ভেজানো আমটা দিয়ে আপনারা যে বেনিফিটটা পাবেন এটা থেকে সেই বেনিফিটটা না পেলেও একেবারে কিন্তু নিরাশ হবেন না অনেকটা কাজে কাজে আসে কিন্তু তো তারপরে এই যে দেখেন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর তারপরে পানিটা ফুটে গিয়েছে পানিটা যখন ফুটে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো আমগুলো আমি নাইনটি পারসেন্ট এগুলোকে আমি হাই হিটে সেদ্ধ করে নিব মানে ট্রান্সপারেন্ট কালারটা চলে আসবে আর আপনার যদি চিনিটা কম হয় তাহলে কিন্তু ট্রান্সপারেন্ট কালার কখনোই আসবে না তারপরে এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি তো নব্বই পারসেন্ট এটা যখন কুক হয়ে যাবে তখন আমি এখান থেকে চার পিস চার পিস করে আপনার পছন্দ মতো আপনি কয় পিস কালার করবেন সেইভাবে আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন তবে আমি প্রতিটা আইটেম মানে প্রতিটা আম আমি চার পিস করে মানে প্রতিটা কালার আমি করব চার পিস করে তো দেখতে পেরেছেন নাইনটি পারসেন্ট সেদ্ধ হাতে কিন্তু অলরেডি ট্রান্সপারেন্ট যে কালারটা সেটা কিন্তু মোটামুটি চলে এসেছে আর টেন পার্সেন্ট যখন আমি এগুলোকে কুক করব তখন কিন্তু পুরোপুরি একেবারে ট্রান্সপারেন্ট কালারটা চলে আসবে তো আমি চার পিস করে করে উঠিয়ে নিব তো প্রথমে আমি চার পিস উঠিয়ে নিলাম আর যে সাদা যে শিরাটা সেটা আমি একটু বেশি করে রাখব কারণ পরে সব কালারফুল যে আমগুলো সেগুলো আমি সেই সাদা শিরার মধ্যেই ডুবিয়ে দিব তারপরে এই যে এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম একটু সবুজ কালার তো আমি এখানে সবুজ কালার দিয়েছি আমি আমার মনের মাধুরি মিশিয়ে আমার মনের মতো এখানে কালার ব্যবহার করেছি আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারবেন তবে যে কালারই ব্যবহার করেন না কেন এটা যেন ফুড গ্রেড কালার হয় আর ভালো কালার যেটা আপনারা কিভাবে বুঝবেন আপনি একটু হাতে নিয়ে দেখবেন যখন আপনি হাতটা ধুয়ে ফেলবেন দেখবেন যে কালারটা সাথে সাথেই কিন্তু চলে যাবে ধুয়ে যাবে আর যদি আপনার কালারটা ভালো না হয় ফুড গ্রেড না হয় তাহলে কিন্তু এটা হাতেই থেকে যাবে তো একটা ফুড গ্রেড কালার চেনার এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় আর একটা ব্র্যান্ডেড ফুড কালার নেবেন তো এই যে আমি এখান থেকে আমার এই যে চার পিস আম এটা কিন্তু দেখতে পেরেছেন মানে টেন পারসেন্ট করে নিয়েছি আর এটা কিন্তু অলরেডি এক একেবারে গ্রিন কালার হয়ে গিয়েছে আর এখানে আমি দিয়ে দিব হা পিঙ্ক কালার যে রানী গোলাপি যেটা বলে তো সেইটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন তো সেটাকে আমি আবার মানে টেন পার্সেন্ট এটাকে সেদ্ধ করে নিব তো দেখতে পাচ্ছেন আমার যে রানী গোলাপি কালারটা সেটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে তো এটাকেও আমি উঠিয়ে নিব তো উঠে নেওয়ার পরে এখন আমি এখানে আর আবার চার পিস নিয়ে নিব সেখানে আমি দিয়ে দিব ইয়ালো কালার তো দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট কালারের সাথে ইয়ালো কালারটা কিন্তু অনেক বেশি ভালো যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু উপরে একটা গ্লেজি ভাব চলে এসেছে তো এটাকেও আমি টেন পারসেন্ট সিদ্ধ করে তারপরে নামিয়ে নিব তো দেখতে পাচ্ছেন ইয়ালো কালারটাও কত বেশি কিউট লাগছে তো এই যে এই আমগুলো কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে নর্মাল পানিতে অথবা আপনারা ফ্রিজের ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন আর প্রায় পাঁচ মিনিটের মতো প্রতিটা কালারফুল আমকে আমি নর্মাল পানিতে অথবা ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখবো যেন এর যে বাড়তি যে কালারটা সেটা যেন পানিতে ধুয়ে যায় কারণ আমি যখন সেই আমার সাদা শিরার মধ্যে রাখবো তখন যেন প্রতিটার থেকে কালার বের হয়ে কালারটা চেঞ্জ হয়ে না যায় ঠিক সেজন্যই আমি এই পানির মধ্যে ডুবিয়ে ধুয়ে নিচ্ছি তো দেখতে পেরেছেন ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পরে কালারগুলো আরও কত ব্রাইট হয়েছে তো ঠিক একইভাবে রানী গোলাপি কালারটাও আমি ঠিক একইভাবে পাঁচ মিনিট ভিজিয়ে তারপর ধুয়ে নিয়েছি এবার ইয়ালো কালারটাও দিয়ে দিলাম এটাও আমি পাঁচ মিনিটের জন্য ডুবিয়ে রেখে তারপর ধুয়ে নিব তারপরে যে আমার শিরাটা ছিল সেই সাদা শিরাটা যেটার থেকে আমি আমগুলো উঠে নিয়েছিলাম সেই শিরার মধ্যে একে একে আমি সব আমগুলো দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই দেখেন মানে কত সুন্দর যে অনেক বেশি আকর্ষণীয় লাগছে মনে হচ্ছে কি এখনই খেয়ে ফেলি তো সব ভালো করে এটাকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো হাতা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু আমগুলো নরম পর্যায়ে আছে আমগুলো কিন্তু ভেঙে যাবে এবারে কিন্তু পরিবেশনের পালা তো পরিবেশনের জন্য কিন্তু আলাদা কোনো পাত্রে এটাকে নেওয়ার কোনোই প্রয়োজন হয়নি তো যে প্যানে আমি শিরার মধ্যে এই আমগুলোকে ভিজিয়েছিলাম সেই প্যানের মধ্যেই আমি এটাকে পরিবেশন করে আপনাদের সাথে আপনাদের সামনে উপস্থাপন করে ফেললাম তো এটা তো অবশ্যই কাশ্মীরি আচার আর কিন্তু আমি এটা নাম দিয়েছি রঙে রঙিন কাশ্মীরি আচার কারণ আমি এটা মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছি আর মনের রঙে রাঙিয়ে দিয়েছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চুমকি রান্নাঘরের সার্থকতা চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর আর এই আচারটা দেখলে যেমন চোখ জুড়িয়ে যায় খেলেও কিন্তু মন একদমই ভরে যাবে তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ